অসম জাতীয় পরিষদরে একত্রীকরণের প্রস্তাব গ্রহণ রাইজর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহক বৈঠকত সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ কি হব অসম জাতীয় পরিষদর সিদ্ধান্ত লোকসভা নির্বাচনের পর চর্চা চলার দরেই রাইজর দল আর অসম জাতীয় পরিষদর একত্রীকরণের সন্দর্ভত এখোজ আগবাড়িল রাইজর দল। বৃহস্পতিবারে গুৱাহাটীর অসম সাহিত্য সভার কার্যালয় লক্ষ্মীরাম বৰুৱা সদনত অনুষ্ঠিত রাইজর দলের কেন্দ্রীয় কার্যনির্বাহক বৈঠকত এই সন্দর্ভত গ্রহণ করা হয় সর্বসম্মত সিদ্ধান্ত তথা প্রস্তাব। বৈঠকতে এই প্রস্তাব সহ এখন পত্র অসম জাতীয় পরিষদক দিবলৈও সিদ্ধান্ত গ্রহণ করে। এই কথা সদরি করে রাইজর দলের সভাপতি তথা শিবসাগর সমষ্টির বিধায়ক অখিল গগৈয়ে পরিষদ আর রাইজর দল একত্রীকরণ হব লাগে বলে আজির সভায় আমাকে অথরাইজ করে দিছে আমার বর্ধিত কার্যনির্বাহক সভায় যে আজির ভিতরতে আমি অসম জাতীয় পরিষদের ওসর এখন চিঠি প্রেরণ করি। ইতিমধ্যে সভায় চিঠিখনের ড্রাফ্ট আমাকে বনায় দিছে, সেই চিঠিখনের জড়িয়ে আমি অসম জাতীয় পরিষদক অনুরোধ করি। রাজ্যত বহুধা বিভক্ত হয়ে থাকা আঞ্চলিক রাজনৈতিক দলবর একত্রিত হব লাগে বলে মত পোষণ করে বিধায়ক অখিল গগৈয়ে। রাইজর দলের সভাপতিগুলির মন্তব্য যুক্তরাষ্ট্র ব্যবস্থাক বিশ্বাস করা আর সাম্প্রদায়িক ফেসিবাদক বিরোধিতা করা সকলো আঞ্চলিক রাজনৈতিক দল একলগ হওয়া বিচার। রাইজর দলে আমি বিচার যে বহুধা বিভক্ত যে আঞ্চলিক শক্তি আছে, আঞ্চলিক রাজনৈতিক দল আছে, এই আটাইবিলাক আঞ্চলিক রাজনৈতিক দল একলগ হব লাগে। কোনবিলাক একলগ হব লাগে? যেবিলাকে ফেডারেলিজমত বিশ্বাস করে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বিশ্বাস করে, আর যেবিলাকে সাম্প্রদায়িক ফেসিবাদর বিরোধিতা করে, সেই আটাইবিলাক আঞ্চলিক রাজনৈতিক দল আমি একলগ হওয়াটো বিচার। অসম জাতীয় পরিষদরে রাইজর দলের একত্রীকরণের সন্দর্ভত 2022 সনের শেষর ফালে দুইটা দলে দুখন সমিতি গঠন করে দিয়া বলেও মন্তব্য বিধায়ক অখিল গগৈর। এই প্রসঙ্গত তেওঁৰ মন্তব্য, বর্তমানলৈকে অনুষ্ঠিত হয়েছে চারিখন বৈঠক, আনহাতে লোকসভা নির্বাচনের সময়ত অসম জাতীয় পরিষদর কিছু নেতার অনুরোধত অখিল গগৈয়ে কি কৈছিল সেই কথাও উল্লেখ করে। দুইটা দল একত্রীকরণ হব বলেও কৈছিল। আপনাদের সকলে জানে যে অসম জাতীয় পরিষদ আর রাইজর দল একলগ হবর কারণে, একত্রীকরণের কারণে ইতিমধ্যে 2022 সনের শেষত এখন দুখন সমিতি, এখন রাইজর দলের তরফরপা আর আন এখন অসম জাতীয় পরিষদের তরফরপা সমিতি তৈয়ার করে দিয়া হয়েছিল আর সেই সমিতিয়ে চারিবারক আলোচনাত মিলিত হয়েছে। আমি রাইজর দলে বিচারিছিল যে অসমৰ মানুহর আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করে আমি দুইটা দল একলগ হব, তার কারণে আমি বারম্বার আলোচনাত মিলিত হয়েছো। মই কৈছো যে চারিবার আনুষ্ঠানিক বৈঠক আমার দুইটা দলের হবে, সকল দিক ঠিকই কৈছে। নির্বাচনের সময় আমি অসম জাতীয় পরিষদের কিছু সংখ্যক নেতার অনুরোধ ক্রমে আমি দুইটা দল একলগ হব বলেও ঘোষণা করে দিছো, আপনাদের নিশ্চয় দেখিছে। রাইজর দলে কেন্দ্রীয় কার্যনির্বাহক বৈঠকত অসম জাতীয় পরিষদরে একত্রীকরণের প্রস্তাব গ্রহণ করাটো রাজ্যের আঞ্চলিক রাজনীতির বাবে এটা গুরুত্বপূর্ণ দিক বলে কব পারি। কিন্তু প্রশ্ন হল, অসম জাতীয় পরিষদ রাইজর দলের একত্রীকরণ হবনে? রাজ্যের আঞ্চলিকতাবাদী আর জাতীয়তাবাদী লোকসকলের স্বার্থত অসম জাতীয় পরিষদে ত্যাগ করবনে? এই মুহূর্তত এইটো এটা বৃহৎ প্রশ্ন, কারণ বল এতিয়া অসম জাতীয় পরিষদর কোর্টত। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।